ओम ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभासकं भावषट्कहीनरूप नित्यसत्यमद्वयं वां मनोति गोचरं च नेति नेति भावितं तं नमामि देवदेव राम कृष्णमीश्वरम्। श्री ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ সংঘগুরু পরম পূজনীয় শ্রীমদ স্বামী বিরজানন্দজী মহারাজের উপদেশ সংগ্রহ পরমার্থ প্রসঙ্গ পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। বিগত দিন আমরা শেষ করেছিলাম 225 নম্বর সূত্র, যেখানে মহারাজ বলছেন, সংসার যদি নিরবচ্ছিন্ন সুখেরই হতো, রোগ শোক দুঃখ আপদ বিপদ ভয় ভাবনা না থাকতো, তাহলে কে আর ভগবানকে ডাকত। মা ঠাকুরুন বারবার বলছেন না, দুঃখ হচ্ছে ভগবানের দান, দুঃখ আমাদের ভগবানকে চিন্তা করতে, ভগবানকে নতুন করে ভাবতে শেখায়, আমরা নতুন করে শিখি কেমন করে ভগবানকে ডাকতে হয়। এসব তিনি দিয়েছেন আমাদের শিক্ষার জন্য, পরীক্ষার জন্য, যাতে লোকে তাঁকে ভুলে না যায়, নিরুপায় হয়ে যাতে তার শরণাপন্ন হয়। তাই সুখে দুঃখে সব অবস্থাতেই তাকে আঁকড়ে ধরে থাকবে, তাকেই তোমার সর্বস্ব জেনে ভালো প্রাণ ভরে ভালোবাসবে, তিনি তোমার একমাত্র গতি ও সহায় জানবে, সহায় ও সম্বল জানবে। তাহলে দেখবে দুঃখ শোক যত কিছু অমঙ্গল সব পালিয়ে যাবে, কিছুতেই মনকে বিচলিত করতে পারবে না, প্রাণ আনন্দে ভরে থাকবে। আমরা বিগত দিন এটা বলতে গিয়ে কবীর দাসের একটি দোহার কথা বলেছিলাম। কবীর দাস তার দোহায় বলছেন, দুঃখ মে সব সুমিরন করে, সুখ মে করে না কই, সুখ মে যো সুমিরন করে সো দুঃখ কেসে হই। দুঃখের দিনে সবাই ভগবানকে স্মরণ করে, সুখের দিনে সবাই ভগবানকে স্মরণ করে না। যদি সুখের দিনে ভগবানকে স্মরণ করত, তাহলে দুঃখ কেমন করে আসে। এ প্রসঙ্গে শ্রী শ্রীমায়ের কথাও আমরা একটা বলেছিলাম। শ্রী শ্রীমা বলেছিলেন যে সর্বদা ইষ্ট চিন্তা করে, তার অনিষ্ট কি করে হয়, অনিষ্ট হওয়ার কথা না। একটা প্রশ্ন এসেছিল একটি ভক্ত সম্মেলনে, যে ভগবানকে ডাকছি তবু জীবনে দুঃখের দুঃখের হাত থেকে পরিত্রাণের উপায় পাচ্ছি না, তাহলে ভগবানকে কেন ডাকবো? সত্যি তো একটা মোটিভেশন দরকার, ভগবানকে ডাকছি আর ভগবান সঙ্গে সঙ্গে আমাদের দুঃখ দূর করে দেবেন। আমাদের তো দৌড় ওই সন্তোষী মাথা সিনেমা দেখার মতো, যে প্রতি শুক্রবার বিধি অনুসার সেই গুড় ছোলা নিয়ে করে ফেললে ব্যাস তার স্বামী ধনী হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফিরে এলো, তারপরে সেই আধখানা রুটি খাচ্ছিল তা হয়ে গেল, যা সিনেমাতে আমরা দেখি। আমাদের জীবনে যা কিছু দুঃখ সব ওইরকম চলে যাবে, আর সিনেমাগুলো সেই সিলভার জুবিলি, গোল্ডেন জুবিলি, ডায়মন্ড জুবিলি করবে, কিংবা কাঁধে বাঁক নিয়ে সন্ধ্যারায় ছুটতে থাকবে, তারপরে সেই জল পড়ে যাবে, আবার হুড়ুড় করে জল বাঁকে ঘটের মধ্যে ঢুকে যাবে, সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড হবে, সেই সমস্ত চলবে। আমরা তো ওই জাতীয় মিরাকলে বিশ্বাস করি, তাই ভাবি যে ভগবানকে ডাকছি অথচ দুঃখের তিমির সাগরের ভেতরে পড়ে আছি, তাহলে ভগবানকে কেন ডাকবো, এটা হচ্ছে প্রশ্ন। ভারী সুন্দর উত্তর দিয়েছেন এটা গোপেশ আনন্দজি মহারাজ, আত্মস্থানের ছোটো ভাই, যিনি আমাদের সন্ন্যাসীর সঙ্গে ছিলেন, বরিশা কেন্দ্রের প্রথম অধ্যক্ষ, বরানগর মালদা এসব কেন্দ্রে তিনি অধ্যক্ষতা করেছেন, পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন। তার সবচেয়ে বড় কীর্তি হচ্ছে, আমাদের গাইঘাটাতে একবার টর্নেডো হয়েছিল, একেবারে কয়েক মিনিটের টর্নেডো গোটা গ্রামটাকে উড়িয়ে শেষ করে দিয়েছিল, সেই নতুন করে হাউজিং কমপ্লেক্স তৈরি করার মূলে তিনি ছিলেন, এই 85-86 সালের ঘটনা। তিনি ওই ভক্ত সম্মেলনে ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন, বলেছিলেন ভগবানকে ডাকলে আমাদের দুঃখকে জয় করবার শক্তি অর্জন করি, ঈশ্বরের আনন্দে, ঈশ্বরের স্মরণে এত আনন্দ আছে, যেখানে ফাল হয়ে ঢোকার কথা সেখানে ফালই ঢোকে, ছুঁচ ঢোকে না, কিন্তু আমাদের মনটা এমন উচ্চ অবস্থায় থাকে যে ওই ফালের যে বেদনা, তীব্র বেদনা, সেটা আমরা অনুভব করি না, খুব অল্প অনুভব হয়। মনকে যত আমরা উচ্চ চিন্তা, উচ্চ ভাবনার মধ্যে দিয়ে দিতে পারবো, তত জীবনের যাবতীয় কষ্ট দুঃখ সেগুলো আমাকে ছোঁবে না। আসলে কষ্টগুলো আমাদের এত বেশি ছোঁয়ে যে আমরা নিজেরাই ব্যথিত হয়ে পড়ি। একটা ভারী সুন্দর কথা আছে, যখন আপনি খুব দুঃখে আছেন, আপনার চেয়েও যারা দুঃখী তাদের দিকে যদি তাকান, তাহলে দেখবেন যে আপনার দুঃখটা কোনো রকম দুঃখই নয়, আপনি কোনো রকম দুঃখই পাননি, আপনার চেয়েও দুঃখী মানুষ আছে। ওই সবসময় যদি ওইভাবে কম্পারেটিভলি স্টাডি করি, তাহলে আমরা দেখব
ওই আমাদের দুঃখগুলোকে আমরা অতিক্রম করে যেতে পারবে। কম্পারিটিভলি স্টাডি করার জন্য আমার মনের যে একটা প্রসারণ দরকার, এটা ঈশ্বর চিন্তা আমাদের দেয়। আমরা আজ শুরু করব 226 নম্বর সূত্র থেকে, ভারী সুন্দর, আমার খুব প্রিয় সূত্র। সেটা হচ্ছে, বলছেন, শ্রী শ্রী ভগবানের ভালোবাসার কাঙ্গাল হও। তিনি প্রেমময় মূর্তি, তাঁর প্রেমময় মূর্তি দর্শনের জন্য ব্যাকুল হয়ে কাঁদো, তার জন্য পাগল হও, যেন তাকে ছাড়া জীবন দুর্বহ হয়। ঠিক তার মতো ব্যথার ব্যথী আর কে আছেন? তার মতো আপনার জন মনের মানুষ কে আর আছে? শত অপরাধ করেও অনুতপ্ত হলে তিনি ক্ষমা করেন, কোলে নেন, তার ভালোবাসা অসীম, ধারণাতীত। তিনি অনন্ত সুখের পারাবার, তিনি অমৃতের সাগর, তাতে ঝাঁপিয়ে পড়ো, অমৃতত্ব পাবে, আনন্দে টুসটুস হয়ে আনন্দে ভাসবে, রসগোল্লা যেমন রসে ভাসে। সাধে কি আর ভক্ত ভগবত রস আস্বাদন ছেড়ে মুক্তি বা নির্বাণ চায় না? কি সুন্দর কথাটা, এটা একবারে ঠিক কথা। ভগবানের ভালোবাসার কাঙ্গাল হতে হয়। আমি ভগবানের ভালোবাসা পেতে চাই, শুধু তোমায় ডাকছি তা নয়, আর তুমি, আমি যে তোমার ফিয়ান্সি, এটা যেন ভগবান আমাকে, আমি যেন বুঝতে পারি নিজে আমি ভগবানের জন্যই এসেছি, ভগবানের, ভগবানই আমার জীবনের সর্বস্ব। এটি কৃষ্ণ মন্দির দেখার সুযোগ হয়েছিল, একটা গ্রামেতে কৃষ্ণ মন্দির, সেখানে একজন সাধককে দেখেছিলাম, তিনি এমনভাবে হাঁটাচলা করছে, সবাই তাকে মেয়ে মেয়ে বলে, কিন্তু আমি বুঝলাম তার সাধনের মূল কথাটা হচ্ছে তিনি নিজেকে স্বয়ং শ্রীমতী রাধা ভাবছেন, এবং সেই রাধা ভেবে তিনি শ্রীকৃষ্ণের সেবা করছেন। যেন শ্রীকৃষ্ণ তার সর্বস্ব ধন, মন প্রাণ সমস্ত কিছু দিয়ে, তিনি যখন হেঁটে যাচ্ছেন, তিনি যখন চলছেন, তিনি যখন পুজো করছেন, সব কিছুর মধ্যে একটা অপূর্ব ভাব লক্ষ্য করা যায়, তার ভালোবাসার কাঙ্গাল হতে হয়। আমরা জগতের সবার ভালোবাসার কাঙ্গাল হই, অমুক চন্দ্র অমুক আমাকে ফিরে তাকাচ্ছে না, ফ্ল্যাটের কর্পোরেট মিটিংয়ে গেলাম, হ্যাঁ, অমুক ফ্ল্যাটের মিসেস মুখার্জি আমাদেরকে ফিরেও তাকালেন না, এতে আমাদের মন কত কষ্ট পায়। আমরা কখনো একবারও চেষ্টা করি না যে মন্দিরে গেলে ভগবান আমাদের দিকে যে ফিরে তাকালেন না, সেইটার জন্য আমার খুব, আমাদের খুব দুঃখ হতে থাকে, আমরা কিছুতেই সেইটা আস্বাদন করতে পারি না, ভগবান আমাকে, আমার দিকে ফিরেও তাকাচ্ছে না, এটা আমাদের, এর জন্য আমাদের সামান্যতম দুঃখও নেই। এটা একটা অদ্ভুত ব্যাপার, সামান্যতম দুঃখ হওয়ার হয় না আমাদের। আমাদের এই দুঃখটা যদি হতো তাহলে দেখতেন অনেক না পাওয়ার দুঃখ চলে যেত। শ্রী শ্রী দক্ষিণেশ্বর মন্দির, কালী মন্দির ঘুরে এসেছি আমরা, পূজনীয় স্বামী আত্মস্থানন্দজিকে বলছি কালী মন্দির কেমন লাগলো, সবাইকে বল, সবাই বলছেন, তো মহারাজ জিজ্ঞেস করলেন যে কোন জায়গাটা তোমাদের খুব ভালো লাগলো। মায়ের মন্দির, এমনিতে মা আমাদের খুব প্রিয়, তাই মায়ের মন্দির আমাদের সকলের খুব ভালো লেগেছে, মায়ের মন্দিরটা খুব ভালো। মহারাজ বলছেন কেন? একবারে গঙ্গার ধারে চতুর্দিক খোলা, দরজা খুলে রাখলে হু হু করে ঠান্ডা বাতাস ঢুকবে, যে কোনো একটা দিক, মা খুব আনন্দে ছিলেন। উনি বলেন আগে না, দু মানুষ সমান দরমার বেড়া দেওয়া ছিল, এত ঘন বেড়া যে মা যে রান্না করতেন তার মধ্যে দিয়ে বাইরে থেকে সূর্যের আলো যেমন প্রবেশ করতো না, ঠিক সেই রকম যে কাঠের জালে যে রান্না করতেন সেই দরমার বেড়ার দিয়ে সেই ধোঁয়া বেরোতো না, সেই কোনো রকমের পেছন দিক দিয়ে একটু ধোঁয়া বেরোতো, মা ওই অন্ধকার ঘরে দিনের বেলায়ও কুপি জেলে ঘুরে বেড়াতেন। তিনি বলছেন যে, অথচ দেখ ওনার রিয়াকশানটা দেখ, উনি বলছেন যে হৃদয় যেন আনন্দে পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে। আমরা যদি যে সমস্ত জিনিসপত্রকে চাইবার জন্য পাগল হয়ে যাই, তার চেয়েও যে বড় ভগবান, যে ভগবানকে চাইবার ইচ্ছাটা, উনি একটা কথা বলেছিলেন, জীবনের সুরটাকে যদি উঁচুতে বাঁধা যায় তাহলে যে সমস্ত ছোট জিনিস চাইবার জন্য আমরা পাগল হয়ে বেড়াই সেগুলোকে আমাদের আন বলে বোধ হয়, ইউজলেস বলে মনে হয়। উনি বলছেন মা এটা করে দেখিয়ে দিয়েছেন, জীবনে যদি কিছু চাইতে হয় শ্রীরামকৃষ্ণকেই চাইতে হয়, ভগবানকে চাইতে হয়, জীবন দেবতার প্রিয় হওয়ারটাই প্রয়োজন আমাদের, আর আমাদের অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। সত্যি দেখবেন যদি জীবন দেবতাকে ভালোবাসা যায় তাহলে দেখবেন জগতে আর কোনো কোনো আহ্বান, কোনো প্রার্থনাকেই আমাদের আর মনে হচ্ছে না, খুব কাজের লাগছে বলে মনে হচ্ছে না, এটা হচ্ছে কথা। তাই মহারাজ শুরুতেই বলছেন শ্রী শ্রী ভগবানের ভালোবাসার কাঙ্গাল হও। আমরা অনেক কিছুর কাঙ্গাল হই, অমুক চন্দ্র তমুক আমায় দেখলেন না, আমি সমাজে একটা স্থান পেলাম না, কিছু পেলাম না, অথচ যিনি আমার জীবন দেবতা সবাই ছেড়ে চলে যাবে, একটা সময় সবাই ছেড়ে চলে যাবে, স্বামী ছেড়ে চলে যাবেন, ছেলেমেয়েরা তাদের কাজে জগতে ফিরে যাবে,
আমরা সম্পূর্ণ একাকী হয়ে যাব, একবারে ছুঁড়ে ফেলে দেবে ডাস্টবিনের মতো, হয় উড়লে জম বা নিজের বাড়িতে থাকলেও কেউ ফিরেও তাকাবে না, কিন্তু একজন কোনো অবস্থাতেই আমাকে ছেড়ে চলে যাবেন না, তিনি হলেন ভগবান। ডাকলেই, হাত বাড়ালেই যার কাছ থেকে আমি মানসিক সাহায্য পাব, তিনি কখনো ছেড়ে যাবেন না। কিন্তু আমরা কখনো তাকে আপন করে নিইনি, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, এই বোধটা আমাদের কখনো কোনো অবস্থাতে জাগ্রত হয় না। তাই বলছেন, তার প্রেমময় মূর্তি দর্শনের জন্য ব্যাকুল হয়ে কাঁদো। এমনি তো তাকে পাওয়া যায় না, তাই কাঁদতে হয়। কাঁদলে কি হয়, আমার মনের ভেতরে যাবতীয় ময়লা সেগুলো অপসৃত হয়, তাই কাঁদবার কথা বলা হচ্ছে। কাঁদাটা একটা বলতে পারেন একটা রূপক, কাঁদাটা এইখানে বলতে চাইছে যে আকুলতার সঙ্গে একেবারে মন প্রাণ উজাড় করে এক করে ভগবানকে আমাদের ডাকতে হবে। বলছেন, তার জন্য পাগল হও যেন তাকে ছাড়া জীবন দুর্বহ হয়, তাকে পাওয়ার জন্য একবারে ব্যাকুল হতে হবে, তাকে না পেলে জীবনটা আমার দুর্বহ হয়ে যায়। দেখবেন পূজায় কোনো কোনো কাপড়, এক এক বছর এক একটা কাপড় হয়, এক একটা ড্রেসিং হয়। আমরা যখন ছোট ছিলাম তখন 77-78 সালে খুব হতো, লোডশেডিং হতো, সে বছর পুজোয় লোডশেডিং কাপড়, লোডশেডিং জামা কাপড় বেরোলো, জামার একটা দিক উজ্জ্বল, একটা দিক লাইট। সে যতক্ষণ না পর্যন্ত সেই লোডশেডিং কী অখাদ্য, যখন কিনে এলো তখন মনে হয় এত অখাদ্য জিনিস আর জগতে দুটো নেই, সেটা গায়ে দিয়ে পুজোয় প্যান্ডেলে পরে যেতেও লজ্জা লাগছে, কিন্তু যতক্ষণ না প্রাপ্ত হচ্ছিলো ততক্ষণ যেন মনে হচ্ছিলো কী নেই কী নেই কী নেই কী নেই, কিসের একটা যেন বড় অভাব আমরা অনুভব করছিলাম। এইটা হচ্ছে কথা, ওই লোডশেডিং জামার যেরকম পাওয়ার প্রতি আমাদের যে আকর্ষণ, ওই রকম আকর্ষণটা ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা করতে হয়। কেন করব, কারণ তার মতো ব্যথার ব্যথি আর কে আছেন, তার মতো সত্যি ব্যথার ব্যথি আর কেউ নেই। যখন আমাদের সব থাকে তখন আমরা ভগবানের কথা কিছুতেই ভাবি না, কিন্তু তখনই আমরা ভগবানের দিকে আকৃষ্ট হই যখন আমরা সব হারাই, যখন আমাদের কেউ থাকে না তখন ভগবানকে নিয়েই কাজ করি। এই আমরা বলছিলাম একজন ভদ্রমহিলার কথা, অনেক বছর বাদে তার সাথে সেদিনকে কথা হলো, যেদিন প্রথম তার বাড়িতে গিয়েছিলাম, তার সে 1000-1000 বিশাল বিশাল 2000 স্কোয়ার ফ্ল্যাটের ঠিক মাঝখানে যে গেটটা যেটা আছে সেইখানে একটা রকিং চেয়ার নিয়ে তিনি বসে থাকেন, যদি কেউ তার সঙ্গে দেখা করতে আসে। আমরা দেখছিলাম যে আমাদেরকে একবার ফর্মটা সই করে দিয়ে গেলেন, একবার এইটা প্রত্যেকটা একবার করার জন্য উনি এক জায়গা থেকে আরেক জায়গা, ফ্ল্যাটের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছে, আর কিছু নয়, শি ইজ স্টিলিং আওয়ার টাইম, আমরা আরও খানিকক্ষণ যেন থাকি। তারপরে এই নিয়ে আসছেন, উনি ওটস খান, ওটস দিয়ে একটা কী বানিয়েছেন সেইটা খান, আবার প্রত্যেকবারে ছোটো ছোটো জলের বোতল নিয়ে আসেন। আমরা বললাম আমরা নিয়ে আসি, না না আমি নিয়ে আসবো, অতিথি নারায়ণ, হয়তো মনের ভাবটাই, কিন্তু আমি বেশ বুঝতে পারছিলাম শি ওয়াজ কিলিং আওয়ার টাইম, উনি চাইছিলেন আমরা খানিকক্ষণ থাকি। সবচেয়ে মজার কথা হলো এই, আমরা যখন সব গুছিয়ে গাছিয়ে কাগজপত্র সব গুছিয়ে লিফটে উঠেছি, উনি লিফটে গিয়ে ওই সেন্সারটায় হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, যাতে কোনো অবস্থাতে সেন্সারটা না গিয়ে লিফটের দরজাটা না বন্ধ হয়ে যায়। সমস্ত রাস্তা আমি সেই তার দুঃখ পাচ্ছিলাম যে একজন মহিলা, তিনি একটা সময় কোনো একটা স্কুলের প্রিন্সিপাল ছিলেন, যার স্বামী একটি বড় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন, সেই মানুষটার জীবনে কী অসহায়তা, তার সব আছে, ছেলে আছে, মেয়ে আছে, ছেলে আছে, নাতি আছে, সবাই আছে, কিন্তু প্রত্যেকে এত ব্যস্ত যে কারুর মাকে সময় দেবার মতো সময় নেই। এটা হচ্ছে কথা, ভগবান কিন্তু আমাদের সব সময় আমাদের আকর্ষণে থাকেন, কিন্তু ভগবানকে চাইতে হলে ভগবানকে চাওয়ার অভ্যাসটা তৈরি করতে হয়, শেষ বয়সে এসে কিন্তু অভ্যাসটা তৈরি হয় না, আগে থেকেই অভ্যাসটা তৈরি করতে হয়, যাতে সব চলে গেলেও আপনি যাতে তাকে খপ করে ধরবেন। ওই কারণে ঠাকুরের প্রেসক্রিপশনটা ওই যে এক হাতে ঈশ্বরকে ধরে থাকো এবং আরেক হাত দিয়ে সংসার করো, তাকে ধরার অভ্যাসটা, তাকে ছুঁয়ে থাকার অভ্যাসটা যেন আমাদের থাকে, তারপরে যখন কর্মক্ষয় হবে তখন দু হাত দিয়ে তাকে ধরবো। আমি যদি এক হাত দিয়ে তাকে না ধরি দ্বিতীয় হাতটা কোথায় দেবো সেটাই বুঝতে পারবো না, তাই এক হাতে ভগবানকে ধরার অভ্যাসটা আমাদের নিত্য করে রাখতে হয়। তিনি বলছেন ভগবানের ভালোবাসা কীরকম অসীম ধারণাতীত, তিনি অনন্ত সুখের পারাবার, অসীম যে ভালোবাসা শেষ করা যায় না, কোনো সীমারেখা নেই, ধারণার অতীত, আমরা কল্পনা করতে পারি না যে ভালোবাসাটা এমনটাই হয়ে শেষ হয়ে যাবে, এরকমটা নয়, অসীম তার ভালোবাসা।
বলছেন শত অপরাধ করেও অনুতপ্ত হলে তিনি ক্ষমা করেন, কুলে নেন। এটা একটা বড় প্রশ্ন। অনেকে বলেন সারাটা জীবন খারাপ করে এলুম, শেষকালে কি ভগবানের শরণ নেব, তিনি কি আমাকে শরণ দেবেন? এটা একটা অনেকের প্রশ্ন হয়ে থাকে। যে তার কাছে শরণ চাইবে সেই হবে। তিনি অনাথের না, তিনি শরণাগত, শরণাগতকে তিনি শরণ দেন, এটা হচ্ছে কথা। আমাদের প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি এটা খুব বলতেন, যে উনি ওই গানটির উল্লেখ করতেন, ও অনাথের নাথ ও অকুলের কুল। এই ওনার বক্তৃতায় অনেক জায়গায় এই শব্দ দুটো, রবীন্দ্রনাথের এই গানের এই শব্দ দুটোর উল্লেখ আছে। ভগবান হলেন আমাদের অনাথের নাথ, তার তিনি আমাদের, আর আমাদের যখন আমরা জানবো আমাদের কেউ থাকবে না। মা যেরকম বলছেন তোমার একজন মা আছেন, মাতৃরূপে ভগবান কখনো আবির্ভূতা হন, মাতৃরূপে বা পিতৃরূপে তিনি আবির্ভূতা হন। যে অবস্থাতে আবির্ভূত হন তিনি আমাদের গ্রহণ করেন, নাহলে গিরিশ ঘোষ কখনো মুক্তি পেত না। নাহলে কিন্তু ওই যে নীলতুতে চাষে যে ওই চাষি ছিল আমজাদ, সেও কিন্তু কখনো স্থান পেত না। ভগবান গ্রহণ করেন বলেই এগুলো হয়। বলছেন তাতে ঝাঁপিয়ে পড়লে কি হবে, তাতে ঝাঁপিয়ে পড়ো অমৃতত্ব পাবে, আনন্দে টুসটুস হয়ে আনন্দে ভাসবে, রসগোল্লা যেমন রসে ভাসে। তাতে ঝাঁপিয়ে পড়বার কথা বলছেন, ওইটুকু আমাদের করতে হবে, বাকিটা কিন্তু প্রাপ্তি, ওই চেষ্টাটুকু আমাদের করতে হবে, বাকিটা শুধুই প্রাপ্তি। দেখুন আপনি যদি সাগরে পড়েন তাহলে অমৃতের, অমৃতের সাগরে যদি পড়েন আপনার গা জুড়ে অমৃতত্বই লেগে থাকবে। অতএব আপনাকে আর আলাদা করে চেষ্টা করতে হবে না অমৃতত্ব প্রাপ্তির জন্য, ওটা অটোমেটিক্যালি পাবেন আপনি। তারপরে আনন্দে টুসটুস হয়ে আনন্দে ভাসবে, রসগোল্লা যেমন রসে ভাসে, রসগোল্লা যেরকম সেই রসে ভেসে নিজের সত্তাকে হারিয়ে ফেলবো, এইটা কথা বলছেন। আমরা যখন রসগোল্লা ফেলি তখন ওটা কিন্তু ছানার গোল্লা হয়ে থাকে, কিন্তু সারা রাত রসের মধ্যে ডুবতে 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 সে ছানার গোল্লা, তার যে ছানাত্ব, তার যে স্থিতি, সেটাকে সে ভুলে যায়। সে একটা নতুন নাম প্রাপ্ত হয়, তার নাম হচ্ছে রসগোল্লা, এমন এক গোল্লাকার যা রসে পূর্ণ। সাধে কি ভক্ত ভগবত রস আস্বাদন ছেড়ে মুক্তি বা নির্বাণ চায় না, সে আনন্দ এত যে আমাদের মনে হয় মুক্তি বা নির্বাণ হলে তার থেকে ছেদ হয়ে যাবে। তাই অনেক সময় ভক্তেরা এই মুক্তি বা নির্বাণ চায় না। আমরা 227 নম্বর সূত্র এখন পড়ব, সেখানে মহারাজ বলছেন মাতাল দুরকমের স্বভাবের আছে। একরকম মাতাল খুব মদ খেয়ে নেশায় চুর হয়ে আনন্দে মা মা বলে হুঙ্কার দেয় ও শ্যামাসঙ্গীত গাইতে গাইতে প্রেমাশ্রুতে ভেসে যায়। আরেক রকম মাতাল আছে এত বেশি মদ খায় যে শেষে মুদ হয়ে অচৈতন্য অবস্থায় পড়ে যায়, তার ওই রকমটা না হলে আশ মেটে না। প্রথমটি ভক্ত, দ্বিতীয়টি জ্ঞানী, দুজনেই নিজের ভাবের সাধনায় তন্ময় হয়। তবে ভক্ত তস্য অহম, আমি তার এই ভাবটা রাখে, আর জ্ঞানী নিজের অহমকে তাঁতে লয় করে দিয়ে সোহম ভাবে আমি সেই অখণ্ড অনন্ত সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম পরমাত্মা। কার আনন্দ বেশি বলো দেখি, দুই জ্ঞান ও ভক্তির চরম অবস্থা একাত্মভাবে, সেখানে দুই মেশামেশি কে কোনটা চেনা যায় না। মাতালের গল্প বলেছে, আমরা খুব কম মাতাল দেখেছি, আমার ছেলেবেলা এক মাতালকে দেখার সৌভাগ্য হয়েছিল। কোনো একবার এই নির্বাচন চলছে, কলকাতায় নির্বাচন চলছে, তিনি যে থানায় আমাদের পূর্বাশ্রমের কাছে যে থানা ছিল সেই থানায় তার ডিউটি পড়েছিল। তিনি সেইখানে যাওয়ার পথে আমাদের বাড়িটিকে এক পেট মদ খেয়েছেন তিনি। তারপর আমাদের যাওয়ার পথে ঢুকে আমাদের বাড়িতে ঢুকেই পুরোনো দিনের বাড়ি যেরকম হতো, চারটে সিঁড়ি হয় একটা বড় ল্যান্ডিং হয়, সেই ল্যান্ডিংয়ে শুয়ে গেছে এবং শুয়ে শুয়ে তিনি সেই জগৎ তার সেই ডায়লগ দিয়ে যাচ্ছেন। একদম সম্পূর্ণ বুধ হয়ে গেছেন মাতাল। আমার জীবনের প্রথম এবং অন্তিম মাতাল দেখা ওইটি, মানে চুর হয়ে মদ খেলে মানুষ কেমন হয় সেইটা দেখেছি। নিজের সত্তাকেই ভুলে গেছেন তিনি, যে পুলিশ আর্ম গার্ড আছে, ইয়ে রয়েছে, বন্দুক রয়েছে, সব রয়েছে, তিনি ভুলেই গেছেন। এত মদ খেয়েছেন, এত মদ খেয়েছেন, তারপর অনেক কাণ্ড করে থানা থেকে খানতে গিয়ে খবর দিয়ে তাকে নিয়ে যাওয়ানো হলো আমাদের বাড়ি থেকে। সে একবারে তিনি একবারে ভুলেই গেছেন তার যে নিজস্ব সত্তা সেটাকে ভুলেই গেছেন। এই হচ্ছে মাতাল দেখেছিল। এখানে মহারাজ দু ধরনের মাতালের কথা বলছেন, এক ধরনের মাতাল যে মদ খেয়ে গান গায় আর প্রেমাশ্রুতে ভাসে আর মা মা বলে আনো হুঙ্কার দেয় আর শ্যামাসঙ্গীত গাইতে গাইতে প্রেমাশ্রুতে ভেসে যায়।
তার আর কোনো সত্তা নেই, কিন্তু সে নিজে বোঝে যে আমি ঈশ্বরের কাছে আনন্দে আনন্দিত হইয়াছি। তাই সে মায়ের নাম করতে থাকে, তার নিজের সত্তা হারিয়ে যায়, কিন্তু মাতৃনাম বা আমি যে মায়ের সন্তান এই বোধটা তার যায় না। আর আরেক ধরনের মাতাল আছে, এত মাতাল, এত মদ খায়, এত মদ খায়, এত মদ খায়, তার আর কোনো চেতনা থাকে না, বুধ হয়ে যায় নিজেতে। এই দু ধরনের সাধক, একজন বলছেন একজন হচ্ছেন ভক্ত, অপরজন যে জ্ঞানী, দুজনেই নিজের ভাবে নিজের সাধনায় তন্ময় হয়। তবে ভক্ত তস্য অহম, আমি তার এই ভাবটি রেখে দেয়। দুজনেই কিন্তু সাধক, বলা যাবে না এ মুক্ত হবে আর ও মুক্ত হবে তা বলা যায় না, কিন্তু দুজনেই সাধনায় বুধ হয়ে আছে, এমন বুধ হয়ে আছে, কিন্তু একজনের বোধ হচ্ছে যে ঈশ্বর সর্বস্বরূপ, আমি তার অংশ। সেই আপনাদের গল্প বলেছিলাম না যে হৃদয়ের দর্শন, হৃদয় চলেছেন কুটি বাড়ি থেকে, ঠাকুরের ঘর থেকে চলেছেন ঝাউ তলায়, ঠাকুরের পেছন পেছন চলেছেন, হঠাৎ এমন সময় তিনি দেখলেন যে ঠাকুরের সারা গা দিয়ে জ্যোতি বেরোচ্ছে, এত জ্যোতি যে রাত্রির অন্ধকার সম্পূর্ণ বিদীর্ণ হয়ে সেখানে যেন দিনের মতো আলো প্রজ্জ্বলিত হচ্ছে। তার মনে হচ্ছে ঠাকুর যেন একটা জ্যোতি, একটা ঘনীভূত জ্যোতির একটা মূর্তি, পা মাটি থেকে অনেক ওপরে। তারপর নিজের দিকে তাকিয়ে দেখছেন তার শরীর থেকে ওরকম আলো বেরোচ্ছেন, তিনিও মাটির পৃথিবী থেকে অনেক ওপরে, কিন্তু ওটা হচ্ছে জ্যোতির্ময় পূর্ণ মূর্তি, আর তিনি যেন তার একটা খণ্ড সত্তা, তিনি একটা তার একটা অংশ, পুরো নন। এই যে বোধ হওয়া, ভক্ত বোঝেন যে ঈশ্বর পূর্ণ আর আমি তার অংশ, আমি তার ভক্ত, আমি তার, আমি তার, আমার একটা আলাদা সত্তা আছে, কিন্তু সেই সত্তাটা সম্পূর্ণভাবে বিক্রি হয়ে গেছে তার কাছে। যেরকম আপনারা বাড়ি তৈরি করবার সময় বাড়িটাকে মর্টগেজ রাখেন না, বাড়িটা আপনার কিন্তু মালিকানাটা হচ্ছে ব্যাংকের, যতক্ষণ না পর্যন্ত আপনি ব্যাংকে ব্যাংকে টাকা শোধ করছেন ততক্ষণ পর্যন্ত ওই বাড়ির গায়ে এখন আর কেউ লেখে না, হাইপথিকেটেড কথাটা লেখে না, যে বাড়িটা এখন এখনও পর্যন্ত ব্যাংকেরই তার মালিকানা, ওইটা হচ্ছে কথা। কিন্তু যখন এই নেশাটা বেশি হয়ে যায়, অর্থাৎ আপনার যাবতীয় লোন টোন শোধ করা হয়ে যায়, ব্যাংক থেকে আপনাকে আপনার ওই কাগজপত্র সব ফেরত দিয়ে যায়, তখন এই বাড়ি এবং আপনি, বাড়ির মালিকানা এবং আপনার দুটো সত্তা একই হয়ে যায়, এটা অমুক বাবুর বাড়ি তমুক বাবুর বাড়ি হয়ে যায়। ঠিক সেই রকম জ্ঞানীও সেই রকম, তিনি কী দেখেন, জ্ঞানী নিজের অহংকে তাঁতে লয় করে দিয়ে সোহম ভাবে, আমি সেই অখণ্ড অনন্ত সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম পরমাত্মা। এই বোধটা জাগে যে জগতে আর দ্বিতীয় কোনো সত্তা নেই, শুধু আমি সেই, আমি তার একটা সত্তা। আমাদের যখন সন্ন্যাস হয়ে গেল, পূজনীয় সন্ন্যাস অনুষ্ঠান শেষ হয়ে গেল, পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দী প্রেসমন্ত্র ইত্যাদি বলে দিলেন, সেই প্রথম যখন সন্ন্যাসী হয়ে ঠাকুরকে নতুন বেশ দেখাতে, তার আগে অবধি ঠাকুরের গর্ভমন্দিরের বাইরেই আমরা প্রণাম করছিলাম, ভেতরে ঢোকার অনুমতি ছিল না, যেহেতু শ্রাদ্ধ হয়ে গেছে তাই আমার তো এখনও নতুন সত্তা জন্মাই, আমি ভূত আর কি, এই গর্ভমন্দিরে প্রবেশ করা যায় না। কিন্তু যে মুহূর্তে এই নতুন নাম, নতুন বস্ত্র সব পাওয়া গেল, নতুন মন্ত্র পাওয়া গেল, নাম তখনও পাওয়া যায়নি, তখন আমরা ঠাকুরের কাছে গেলাম। মন্ত্রের যে এমন একটা অদ্ভুত শক্তি হয়, প্রেশ মন্ত্র শোনার পর মনে হলো এই জগৎ সংসারে কেউ কোথাও নেই, শুধু ভগবান আছেন। আমার আজও মনে আছে ঠাকুরের বেদিতে ঠাকুর একটা গেরুয়া রঙের কাপড় পরে বসেছিলেন, সারা বেদিতে একটাও ফুল নেই, মানে যেমন সাজানো থাকলে আপনারা দেখেন সেরকম নেই। সন্ধ্যারতির সময়, আগের দিন সন্ধ্যারতির সময় একটা পদ্ম ফুল দিয়ে আরতি করা হয়েছিল, সেটা একটা ছোট্ট ফ্লাওয়ার ভাসের মধ্যে রাখা রয়েছে, আর সারা বেদিটা সম্পূর্ণ ফাঁকা। ওই একেবারে শেষ রাত্রিরে যখন আমরা সেই গর্ভমন্দিরের মধ্যে প্রবেশ করলাম, মন এমন একটা উচ্চ স্তরে পৌঁছে গেছে, তখন মনে হচ্ছে এই জগৎ সংসারে কেউ কোথাও নেই, সত্যস্বরূপ যদি কেউ থাকে তিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণ, যিনি আমার সামনে বসে আছেন, এবং আমাতে আর তাতে তার কোনো ফারাক নেই, আমি তার একটি পৃথক সত্তা, কিন্তু আমি সেই। এই বোধটা ক্ষণিকের জন্য হলো মানুষের ভেতরে আসে। এই দুই জ্ঞান ভক্তির চরম অবস্থা, একাত্মভাবে সেখানে দুই মেশামেশি, কে কোনটা চেনা যায় না, দুটো দুজনেই ভগবানকে আস্বাদন করছেন, একজন তাতে দুজনেই বুধ হয়ে আছেন তাতে, একজন সেই আস্বাদনটি প্রকাশ করতে পারছেন আর একজন সেই আস্বাদনটি প্রকাশ করতে পারছে না, এইটুকু হচ্ছে ফারাক। কিন্তু দুজনেই ভগবানের ভাবে একেবারে বুধ হয়ে আছেন,
নিজেদের আলাদা পৃথক কোনো সত্তা নিজেরা তৈরি করতে পারছেন না। 228 নম্বর সূত্রে মহারাজ বলছেন, নিরাকার ব্রহ্ম ভৌতিক আকাশের মতো বিরাট নন, তিনি অখণ্ড চৈতন্য স্বরূপ। এই চৈতন্য সর্বব্যাপী, সকল বস্তুতে ওতপ্রত, তাঁরই সত্তায় তাঁরই অস্তিত্ব, সকল জিনিসের অস্তিত্ব, তাঁরই চিৎপ্রভায় তাঁরই জ্ঞানের আলো থেকে জাগতিক জ্ঞান, তাঁরই আনন্দ সৃষ্টির যত কিছু আনন্দ প্রবাহ, এইভাবে তিনি বিরাট। ধ্যানের সুবিধের জন্য আকাশ তার একটি উপমা মাত্র। ভারী সুন্দর কথা বলছে, নিরাকার ব্রহ্ম ভৌতিক আকাশের মতো বিরাট নন, ভৌতিক আকাশের মতো তিনি বিরাট নন। এটা একটা উদাহরণ হিসেবে আমরা ব্যবহার করি। আকাশ হচ্ছে অনন্তের প্রতীক। আকাশের যেমন ইতি করা যায় না, সেই রকম ঈশ্বরীয় সত্তার ইতি করা যায় না। সেইটা বোঝানোর জন্য আমরা আসলে যেটা দেখি সেই দেখা জিনিসের মধ্যে থেকে আমরা সবসময় উদাহরণ নিয়ে নেওয়ার চেষ্টা করি। আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের একজন ইতিহাস পড়াতেন, একজন খ্রিস্টান টিচার ছিলেন, তিনি বলতেন, তিনি খুব সাধারণ সাধারণ উদাহরণ দিতেন, এই শ্যামথাপার বল খেলা, তখন সেই ব্যাক বলি হেনা তেনা, সেই দিয়ে তিনি বোঝাতেন এই পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ, এরকম সব নানা বিদেশ বোস কীরকম পাস করে করে এগিয়ে গেলেন, কীরকমভাবে মুঘল সম্রাটরা একজন আরেকজনকে পাস করিয়ে এগিয়ে দিচ্ছে, গোটা খেলাটা একটা আমাদের খেলার সাথে তুলনা করতেন। আমরা একদিন স্যারকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি এরকম জাগতিক উদাহরণ কেন দেন, ইতিহাস তো সেই কোন যুগের? উনি বললেন, আমাদের অন্যের সময় যখন বিটি পড়ানো হতো তখন এই তাতে উদাহরণ দেওয়ার তাতে নির্দেশ দেওয়া ছিল যে 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 উদাহরণগুলো আমাদের চোখের সামনে আছে সেইগুলো দিয়ে পড়াতে, তাতে বোঝাতে সুবিধে হয়। ঠিক সেই রকম আকাশ হচ্ছে এরকম একটি উদাহরণ। আকাশ কিন্তু মূলত নিরাকার ব্রহ্মের প্রতীক হতে পারে না, কারণ নিরাকার ব্রহ্মকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না, তাই এটি অতুলনীয়। কিন্তু আমাদের বোঝবার সুবিধার জন্য আকাশকে বলা হয়েছে অনন্ত, তার যে অনন্ত সত্তা সেইটাকে বলা হয়েছে। বলছেন তিনি অখণ্ড চৈতন্য স্বরূপ, এটা হচ্ছে প্রথম তার সত্তা। এই জগতে যা কিছু চেতন বস্তু দেখছি প্রত্যেকের মধ্যে তিনি বিরাজ করছেন। মায়ের কথা ভাবুন, মা সেই সুন্দর তার উদাহরণটা দিচ্ছেন। মা বলছেন যে খাবার সময় দেখলাম, ঠাকুরকে নিবেদনের সময় দেখলাম সে ডেউ পিঁপড়ে এসেছে, সে খাচ্ছে। ডেউ পিঁপড়েকে মারতে পারলেন না, দেখলেন সবই শ্রীরামকৃষ্ণ। এটা একটা অতি উচ্চ অবস্থা যেখানে আমরা প্রতি জিনিসের ভেতরে তাকে দেখতে পাই। এই চৈতন্য সর্বব্যাপী, সকল বস্তুতে ওতপ্রোত, এই চৈতন্য সব জায়গায় ছড়িয়ে আছেন, একেবারে চতুর্দিকে ছড়িয়ে আছেন। যার আলাদা কোনো সত্তা নেই, তিনি সব কিছুর ভেতরে ছড়িয়ে আছেন, সব কিছুর মধ্যে সর্বত্র ব্যাপ্ত হয়ে আছে এবং সব কিছুর মধ্যে জড়ানো আছে। একটা ভারী সুন্দর উদাহরণ দেওয়া যায়, আপনারা যখন মাংস টাংস রান্না করেন, ওই দই টই মশলা টশলা দিয়ে মেখে টেকে একটা ম্যারিনেট করেন, খানিকক্ষণ আধা ঘন্টা 45 মিনিট ম্যারিনেট করে রেখে দেন। ম্যারিনেট করাটা কি, মশলাটা সবটুকু তার সাথে যেন জড়িয়ে রেখে দেওয়া থাকে। ঠিক সেই রকম ব্রহ্মবস্তুতে আমরা ম্যারিনেটেড হয়ে আছি, একেবারে একদম তারই মধ্যে ডুবে আছি। ম্যারিনেট করলে কি হয় না, যেটা রান্না করতে চলেছেন সেটা স্বাদ বাড়তে থাকে, ওই মশলাগুলো তার ভিতরে ঢুকে যাওয়ার পরে যখন আপনি রান্না করেন তখন সেই জিনিসগুলো আরও বেশি সুস্বাদু হয়। ঠিক সেই রকম আমরা যদি মনে করতে পারি আমরা সেই ঈশ্বরীয় সত্তার মধ্যে ম্যারিনেটেড হয়ে আছি, ডুবে আছি, দেখবেন আমাদের জীবনের কোয়ালিটি অফ লিভিংটা অনেক বদলে যাবে, অনেকটা ভালো হবে। আমরা কখনোই নিজেকে সাধারণ ভাবতে পারি না, পারবো না। আমরা নিজেকে সাধারণ ভাবতে পারি বলে তো আমরা কোনো কিছু করে উঠতে পারি না। আমি যদি মনে করি আমি সেই চৈতন্য স্বরূপ, আমাকে চতুর্দিকে ঘিরে আছে, দেখবেন আমার ভেতরে অনন্ত শক্তি আসবে। আমরা যদি বোধ করে থাকি সেই অনন্ত ঈশ্বর যিনি এই জগৎকে পরিচালনা করছেন, যিনি এই জগতের কারণ হেতু, তিনি আমার সঙ্গে আছেন, তিনি আমাকে আবৃত করে আছেন, তাহলে আমার নিজেকে কখনো ক্ষুদ্র বলে বোধ হবে না, আমি নিজেকে কখনো ছোট বলে বোধ করতে পারবো না, আমি নিজেকে কখনো সীমিত সত্তার ভেতরে আটকে দিতে পারবো না। দেখবেন আমাদের ওয়ে অফ লিভিং, আমাদের জীবনকে দেখার যে দৃষ্টি, সেটা সম্পূর্ণভাবে বদলে যাবে। তাই বলছেন এই চৈতন্য সর্বব্যাপী, সকল বস্তুতে ওতপ্রোত, তাঁরই সত্তায় তাঁরই অস্তিত্বে সকল জিনিসের অস্তিত্ব, চার তাঁরই চিৎপ্রভায় তার জ্ঞানের আলো থেকে জাগতিক জ্ঞান, তাঁরই আনন্দ সৃষ্টি যত কিছু আনন্দ প্রবাহ। রবীন্দ্রনাথের গান আছে না, তোমার আলোর নাই তো ছায়া, আমার মাঝে পায় সে কায়া,
হয় সে আমার অশ্রু জলের সুন্দর বিধুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। এই যে আমার ভেতরে তার প্রকাশ, আমি আছি বলে তার প্রকাশটা এত সুন্দর, আমি আছি বলে, আমি তার আয়না, আমি তার দর্পণ, আমার মধ্যে দিয়ে তিনি প্রতিভাত হচ্ছেন জগতের কাছে। যেমন একটা বড় জায়গায় অনেকগুলো আয়না পরপর রাখা আছে, আপনি হেঁটে যাচ্ছেন, দূরে যারা দেখছে আপনি যখন ঘাড় ঘুরে সেই আয়নার দিকে তাকাবেন তখন আপনার যে সেই যে দিব্য আনন্দময় ছবিটা সেটা দেখে তারা আনন্দ পাবে। ঠিক সেই রকম ঈশ্বরীয় প্রকাশ আমার ভেতরে আছে, আমার আলোটা যত আমি যত ভালো করে রিফ্লেক্ট করতে পারবো তত ঈশ্বরীয় প্রকাশ আমার ভেতর ভালো করে দেখা যাবে। সেই আয়নার সামনে দিয়ে যাওয়ার সময় যদি আয়নাগুলো ময়লা হয়ে থাকে তাহলে কিন্তু তাতে আপনার ভালো করে প্রকাশ হবে না। যদি কারুর আপনাদের দেখার সুযোগ হয়ে থাকে তাহলে আজকাল পত্রিকা ভবন, আজকাল যখন প্রথম যে বাড়িতে তৈরি হয়েছিল লাহাবাড়ি, এমআর স্ট্রিটের লাহাবাড়ি, সেই বাড়িটায় যদি কখনো যাওয়ার সুযোগ হয় যাবেন, দেখবেন একতলা থেকে দোতলায় সবটুকু জুড়ে ওই বেলজিয়াম গ্লাস লাগানো আছে সিঁড়ির গায়ে। তার কোনো বেলজিয়াম গ্লাস চকচকে, কোনো বেলজিয়াম গ্লাস মলিন হয়ে গেছে, কোনোটা একবারে দেখা যায় না, আবার কোনোটা ভীষণ ঝকঝকে। আপনি যেমন যেমন এগিয়ে যাবেন গ্লাসের যেরকম তার মানে প্রকাশ করার ক্ষমতা সেই রকম অনুযায়ী আপনার শ্যাডো ঠিক সেই রকম প্রকাশিত হবে। কিন্তু আপনি কিন্তু সেই একই রকম আছেন, যেরকম সকালবেলা টিপটপ হয়ে সেজে গুজে প্রথম সিঁড়িতে উঠেছিলেন, প্রথম গ্লাসটায় যেরকম আপনাকে রিফ্লেকশন দেখাচ্ছিল, তারপরে সেই পচা গ্লাসটার সামনে যখন আপনি দেখাচ্ছেন আপনি কিন্তু সেই একই রকম আছে, কিন্তু যে প্রকাশটা কীরকম সেইটা আমার সেই গ্লাস অনুযায়ী হচ্ছে। ঠিক সেই রকম ঈশ্বরীয় সত্তা সর্বকিছুতে ব্যাপক, আমরা কেন দেখতে পাই না, আমরা কেন প্রকাশ করতে পারি না, কারণ আমার গ্লাসগুলো আমার মিররগুলো পরিষ্কার নয়, তাতে ময়লা জমে আছে। সেই কারণে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, তিনি আমার সামনে দিয়ে এই চলে যাচ্ছেন, এটা আমরা বুঝতে পেরেও বুঝতে পারি না। আমরা তাই সীমিত সত্তার ভেতরে থাকি, আমরা তাই লুকিয়ে থাকি, আমরা কিছুতেই তার বাইরে বেরিয়ে আসতে পারি না। বলছেন তাঁরই আনন্দ সৃষ্টির যত কিছু আনন্দ প্রবাহ, আর যে তিনি আছেন বলে তাঁর থেকেই আনন্দ আসছে। গুতেশ আনন্দজি মহারাজকে জিজ্ঞেস করেছিলাম আপনি এত রসিক কেন, মহারাজ হাসতে হাসতে বলেছিলেন ঈশ্বর রসস্বরূপ, রস বৈশা, তিনি রসস্বরূপ, তাকে যে চিন্তা করবে তার ভেতরেই তিনি প্রকাশিত হবেন। বলেছিলেন তুমি চিন্তা করো তাকে, তুমিও আনন্দে ভরপুর হয়ে যাব। আমরা অভ্যাস করার চেষ্টা করেছি কিন্তু মহারাজের মতো ওরকম আনন্দময় হতে পারিনি, কিন্তু মহারাজকে দেখ ওই যে দুটোর মধ্যে ফারাক আছে, আমার আমার আয়নাটায় অত ঝকঝকে তকতকে পরিষ্কার নয়, মহারাজের আয়নাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, দেখলেই আনন্দ হতো। মহারাজ জিজ্ঞেস করতেন কি দেখে ছেলেগুলো, আমি ভোঁদার মতো গিয়ে দাঁড়িয়ে থাকতাম, আমি তো বরাবরই ভোঁদা, এরকম ওই গিয়ে দাঁড়িয়ে থাকতাম জালের দরজার পাশে, আর মহারাজ জিজ্ঞেস করতেন ও শিকর এসে ছেলেটা কি দেখে, হ্যাঁ তুমি কি দেখো আমাকে, যে হ্যাঁ তুমি কি দেখো, আমি হাঁ করে দেখতাম কি এক অদ্ভুত রূপ, যে রূপ দেখলে যেন বিভোর হয়ে থাকতে হয়, এই হচ্ছে আনন্দের প্রকাশ, একেবারে গেলেই যেন মনে হচ্ছে আনন্দে ভরপুর হয়ে আছেন। এই বলছেন তাঁরই আলো থেকে জাগতিক জ্ঞান, তাঁরই আনন্দ সৃষ্টির যত কিছু আনন্দ প্রবাহ। আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন, দেখবেন যেদিন খুব মন দিয়ে রান্নাবান্না করছেন, একেবারে জাগতিক উদাহরণ দিই, মন দিয়ে রান্নাবান্না করছেন, একবারে সব মন এক করে রান্না করেছেন, একবারে নিখুঁত সব কিছু করেছেন, যখন মানুষ খাচ্ছেন আপনি আপনি যার জন্য রান্না করেছেন তিনি খেয়ে যখন আনন্দ পান তখন দেখবেন আপনার যে কী আনন্দ, কী আনন্দ আপনি বোঝাতে পারবেন না, কাউকে বোঝাতে পারবেন না, এইটা হচ্ছে ঈশ্বরীয় আনন্দ। এই আনন্দের সামান্যতম একটা জাস্ট বলতে পারেন একটা তুলি দিয়ে টেনে দিয়ে চলে গেছে, এই আনন্দটা যখন এক টানা হতে থাকে যাতে ছেদ পড়ে না যে আনন্দ হয় সেইটা হচ্ছে ঈশ্বরীয় আনন্দ। 229 নম্বর শ্লোক, এটি বিরাট বড়। ব্রহ্মার্পণম ব্রহ্মহবীর ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈবতেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। গীতার 4th অধ্যায় 24 নম্বর শ্লোক, রামকৃষ্ণ মিশনে খাবার কল্যাণে, খাবার ঘরের কল্যাণে, এটা মোটামুটিভাবে মুখস্থ নেই এরকম সাধু নেই। আমাদের ট্রেনিং সেন্টারে গিয়ে যখন গীতার পরীক্ষা হয় তাতে যদি 140 জন ব্রহ্মচারী লেখে, উত্তর লেখে, আমাদের একটা প্রশ্ন কম্পালসারি থাকে গীতার 5টা করে শ্লোক লেখো। আচার্যরা বলতেন খাতায় 40 জনের মধ্যে 39 জনই এই শ্লোকটা অবশ্যই লিখবে, তার বানান ঠিক থাকুক না থাকুক এই শ্লোকটি লিখবে।
বলছেন, অর্থ বলছেন হোমাগ্নিতে আহুতিদানের পাত্র সুবাদি ব্রহ্ম, আহুতির ঘৃত সেটি ব্রহ্ম, ব্রহ্মস্বরূপ অগ্নিতে ব্রহ্মরূপতা হোম করেন, কর্মে ব্রহ্মবুদ্ধি করে তিনি ব্রহ্মকেই প্রাপ্ত হন। গীতার এই শ্লোকটি তাৎপর্য হচ্ছে যা কিছু করা যায় সবই ব্রহ্মবুদ্ধিতে, অর্থাৎ ব্রহ্মের সঙ্গে নিজেকে এক ভেবে করতে হবে, তাহলেই সমস্ত জীবন এক অখণ্ড যজ্ঞস্বরূপ হয়ে যাবে, যাতে কর্তা কর্ম করণ অভীষ্ট এসবই ব্রহ্ম, সব কাজকে ভাববে যজ্ঞস্বরূপ তারই আরাধনা, খাবার সময় ভাববে খাদ্য তিনি, ভোজনের ব্যাপারটাও তিনি, তার করণও তিনি, অর্থাৎ যে ইন্দ্রিয়াদি সাহায্যে আমরা খাই তাও তিনি, আবার ভোক্তাও তিনি। ব্রহ্মরূপ জঠরাগ্নিতে যেন অগ্নি অন্য আহুতি দিচ্ছ এই বুদ্ধিতে আহার করবে। শুধু খাওয়া কেন, জগতের প্রত্যেক জিনিসে প্রত্যেক কাজে প্রত্যেক চিন্তায় এই ব্রহ্মবুদ্ধি আনতে হবে। এই হচ্ছে জীবের সমস্ত কর্মফল নাশের একমাত্র উপায়, কারণ তার কর্ম ব্রহ্মপ্রাপ্তি ব্যতিরিকে আর কোনো ফল উৎপন্ন করে না। আমাদের সকল কর্মের মধ্যে সকল উদ্দেশ্যের মধ্যে ভগবানকে আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি, তার মঙ্গল স্পর্শ তার মঙ্গলময়ী ইচ্ছা সবেতে সব সময় যেন অনুভব করতে পারি। আমি কর্তা এই অহংবুদ্ধি ত্যাগ করে সমস্ত কর্মের ফলাফল যেন আমরা তাঁতে সমর্পণ করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণের কথায় এই শ্লোকে উপদেশ করছেন। আমাদের মঠের প্রায় সকল কেন্দ্রেই দুবেলা আহারের পূর্বে এই শ্লোকটি সমস্বরে আবৃত্তি করা হয়। এটা হচ্ছে কথা, ব্রহ্মার্পণম ব্রহ্মহবীর বলছেন, ওই যে আহুতি যা কিছু দিচ্ছি, আহুতি দেওয়ার সময় আপনারা হোম করবার সময় দেখেছেন বেলপাতাগুলো ঘি দিয়ে একটা জায়গায় রাখা থাকে একটা পাত্রের ভেতরে, তারপরে যেটি দিয়ে সেটিকে আহুতি দেওয়া হয়, যখন বেলপাতা দেওয়া হয় না শুধু ঘি দেওয়া হয়, ওই যে শ্রুবোটা যে যন্ত্রটা দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে ব্রহ্মস্বরূপ, যার মধ্যে যেটা দেওয়া হচ্ছে ওই শ্রুবোর ভেতরে থাকে ঘি থাকে, সেই ঘিটাও হচ্ছে ব্রহ্মস্বরূপ। তারপরে বলছেন যে আগুনের ভেতরে আপনি ঘিটা দান করছেন সেটাও ব্রহ্মস্বরূপ, তারপরে আর যে এটি ব্রহ্মরূপে প্রাপ্ত হচ্ছেন ব্রহ্মতেই যাচ্ছেন। অগ্নির অন্য নাম জানেন তো, বহ্নি। বহ্নি কেন, যে বহন করে নিয়ে যায়। আমাদের এই যখন দেখবেন যজ্ঞাগ্নি প্রজ্বলিত হয়, যে দেবতার পুজো হয় অগ্নির সেই নামকরণ করা হয়, ধরুন ঠাকুরের পুজো হচ্ছে আর তার সামনে অগ্নি যজ্ঞ হচ্ছে, ওই অগ্নির নাম হচ্ছে আমরা বলি ওম অগ্নেত্তম শ্রীরামকৃষ্ণ নামাসি বলে আমরা বলি, শ্রীরামকৃষ্ণ নামাগ্নায় ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহাতিষ্ঠ ইহাতিষ্ঠ বলে তাকে আবাহন করি, তারপরে যা কিছু আহুতি দিই, এস গন্ধ এস ধূপ এস দীপ এস ইদম সৌপকরণ নৈবেদ্যম সবই শ্রীরামকৃষ্ণ নামাগ্নায় নব, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ অগ্নিস্বরূপ অগ্নিমূর্তিতে আমাদের সামনে উপস্থিত হন। কিন্তু আবার সেই যেই শেষ হয়ে যায় তখন শ্রীরামকৃষ্ণ অষ্ট অষ্ট অঙ্গদেবতাভ্য নম আবরণ দেবতাভ্য নম, মানে শ্রীরামকৃষ্ণকে ঘিরে আছেন যারা শ্রীরামকৃষ্ণ অঙ্গ সংলগ্ন দেবতা তাদের উদ্দেশ্য নিবেদন করে, ওখানেই শেষ নয়। মায়ের নামে আহুতি দিই, স্বামীজির নামে আহুতি দিই, পার্শ্বদের নামে আহুতি দিই, ওখানে আবার শেষ নয়, দুর্গা লক্ষ্মী কালী জগদ্ধত্রী শিব সবাইকে দিই। তাহলে এই দেওয়াতে কী হয় না, অগ্নি কী করেন, অগ্নি প্রত্যেকের যোগ্য ভাগ তার কাছে বহন করে নিয়ে যান। অগ্নি যেহেতু অন্য অন্য দেবতার যোগ্য ভাগ বহন করেন, তাই তার অন্য নাম হচ্ছে বহ্নি বা বহন করে নিয়ে যান। ঠিক সেই রকম আমার যাবতীয় যে উপকরণ আমি দিচ্ছি, যে হাতায় করে আমি দিচ্ছি, হাতার ভেতরে যে ঘিটি দিচ্ছি, যার মধ্যে দিচ্ছি এবং আলটিমেটলি যেখানে যাবেন সবটাই ব্রহ্ম, ব্রহ্মবিন্ন আর অন্য কোনো কিছু নেই, বলছেন এই ভাবটাকে জীবনের ক্ষেত্রে লাগাতে হয়। সবচেয়ে সহজ জায়গা হচ্ছে খাবার জায়গা, সেইখানে খাবার জায়গায় এটি প্রয়োগ করা হয়। যা কিছু খাচ্ছি সেটা হচ্ছে ব্রহ্মস্বরূপ, যেখানে যাচ্ছে গলার ভেতর দিয়ে পেটের মধ্যে গিয়ে যাচ্ছে সেটা ব্রহ্মস্বরূপ, এবং সেটা সম্মিলিত হয়ে আমার ভেতরে আমার যে ব্রহ্ম চৈতন্য, আমার এই চৈতন্য সত্তার বিকাশ ঘটবে। এই কারণে খাবার আগে দুবার এই মন্ত্রটা বলা হয়। এছাড়াও এর আরেকটা আছে, এই উচ্চ ভাবটা নিয়ে খেতে গেলে তখন দেখবেন সাধারণ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ হয় না। পূর্বে তো এইরকম এখনকার মতো এরকম পঙ্গত বসিয়ে খাওয়ার ব্যবস্থা ছিল না, সাধু সন্ন্যাসীরা ভিক্ষা করতেন, যে ভিক্ষায় যা যা পাওয়া যায় আমরা সন্ন্যাসের সময় তিন দিন খাই কাপড়ের মধ্যে বেঁধে, সে যে কী অদ্ভুত জিনিস খাই তার ঠিক ঠিকানা নাই,
ভাতের মধ্যে খানিকটা ডাল পড়েছে, তার মধ্যে চারটে বড়ি পড়েছে, চারটে পোস্ত বড়া পড়েছে, তারপরে দুটো ছানার টুকরো পড়েছে, চারটে আলু ভাতা পড়ে আলু হাতে পড়েছে, সব নানা রকমের জিনিস। সেগুলো সব ওই আর ওইটা যখন কাঁধে করে নিয়ে আসি, সে একবারে অদ্ভুত ব্যাপার। আমার মনে আছে পূজনীয় বিভাত্মানন্দজি আর আমি একসঙ্গে ভিক্ষা করতে গিয়েছিলাম। আমি যে বাড়িতে গেছি তার গল্প অনেকবার বলেছি। বিভাত্মানন্দজি যে বাড়িতে গেলেন সেই বাড়িতে এক হাঁড়ি রসগোল্লা, গরম রসগোল্লা কিনে উল্টে মহারাজের ইয়েতে দিয়ে দেওয়া, সাঁপিতে দিয়ে দেওয়া হলো, আর সেই রস ছচ্ছর ছচ্ছর করে পড়ছে। আমরা হাতটাকে এমনি করে ওই ইয়েটাকে দেখে দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি, পাড়ার যত কুকুর আমাদের পেছন পেছন ছুটতে ছুটতে চলেছে, ওই রস পড়ছে তো, খাবার আছে, আর আমরা দুজনে জীবনের খেলায় আনন্দটা দেখতে দেখতে যাচ্ছি। এইটা হচ্ছে ব্রহ্মকে প্রতি কাজের ভেতরে নিয়োগ করলে এই আনন্দটা আমরা পাবো। আমি যা কিছু করছি সব ব্রহ্মের জন্য, এই যা কিছু করছি, বলছেন কি সুন্দর কথা বলছেন, আমাদের সকল কর্মের মধ্যে সকল উদ্দেশ্যের মধ্যে ভগবানকে আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি, তার মঙ্গল স্পর্শ তার মঙ্গলময় ইচ্ছা সবেতে যেন সব সময় অনুভব করতে পারি। আমি কর্তা, এই অহংবুদ্ধি ত্যাগ করে সমস্ত কর্মফল কর্মের ফলাফল যেন আমরা তাঁতে সমর্পণ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ এই কথাই এই শ্লোকে উপদেশ করেছেন। আমাদের সকল কর্মের উদ্দেশ্য হচ্ছেন ভগবান। সেই বলেছিলাম একজন আরোগ্যবনে সাধু বলেছেন একজনকে, এ ছেলেপুলেরা মহারাজ কী নোংরা করে দিয়ে যায় ঘর। উনি বলেছিলেন মনে করো যেন গোঠের রাখাল তোমার ঘরে লীলা করে চলে গেছেন, তোমাকে রেখে দিয়ে গেছেন তার ঘরটাকে নতুন করে পরিষ্কার করে আবার তার লীলার অনুকূল করে দিতে, তিনি এসে লীলা করবেন। এই যদি আমাদের অ্যাপ্রোচটা হয়, জীবনের প্রতি এই ভালোবাসাটা থাকে, তাহলে দেখবেন ঘর পরিষ্কার করতে রান্না করতে আমাদের কোনো সমস্যা হবে না। আপনি যদি মনে করেন, আপনি দেখবেন দু ধরনের রান্না দুরকম ইম্প্যাক্ট হয়। আপনি যখন দেবতার ভোগ রান্না করেন তো আমাদের মনের ভাবটা একরকম হয়, তখন আপনি ওই দেখা হে পহেলি বার সাজন কি আখমে পেয়ার ওই গান শুনে আর আপনার সে যতই কানের সামনে বাজুক না কেন কিছুতেই আপনার মন তাতে যায় না। অথচ আপনি যখন এমনি বাড়ির সকলের জন্য রান্না বান্না করেন, মাছ টাছ রান্না করেন, তখন জগতে সবার কথা আপনার কানে যান। ওই ওয়ান পয়েন্টেডনেসটা তখনই আসে যখন আমরা সমস্ত মন প্রাণ উজাড় করে আমরা যা কিছু করছি সব ঈশ্বরের জন্য করতে থাকি। এই বোধটা আমাদের ভেতরে যত আসে দেখবেন আমাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে যাবে, আমাদের সবটুকু বদলে যাবে। আমরা যা কিছু করছি, সে আমরা কাউকে পড়াচ্ছি যাই করি না কেন, সবটুকু বদলে যাবে। আমাদের একজন মাস্টারমশাইকে দেখার সৌভাগ্য হয়েছিল, যিনি স্কুলে পড়াতেন, ইংরেজি সাহিত্য পড়াতেন, এমনভাবে পড়াতেন মনে হতো যেন তিনি তাতে ডুবেই গেছেন। আমাদের হেয়ার স্কুলের বড় বড় বোর্ড ছিল, একটা অংশ ওপরে উঠে যেত, একটা অংশ নিচে নেমে আসতো। আমরা যারা মোটা মাথার ছেলে কমার্স পড়তাম, আমাদের জন্য উনি ব্যালেন্স শিট এঁকে দিলেন, পড়াবেন কবিতা সেন্ড অফ, তার একদিকে লিখে দিয়েছেন যে অ্যাসেটসে কী কী আছে, আমরা কী কী জানি যে একদল লোক এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তারা আবার ফিরে আসবে, তাই তাকে ছাড়তে অনেকে গিয়েছে, তাদের যে ফ্লোরাল বোকে দেওয়া আছে সেগুলো প্রত্যেকটা লাল নীল হলুদ সবুজ নানা বর্ণের ফুলের বোকে, এরা আবার ফিরে আসবে, এরা যদি ফিরে আসে বিজয়ী হয়ে ফিরবে, এদের জন্য ট্রাম্পেট বাজবে, এদেরকে নিতে লোক আসবে এবং এদের নিয়ে আনন্দ হবে উচ্ছ্বাস হবে। আর কবি বলছেন কীরকম না, একদল লোক যুদ্ধে যাচ্ছে, কেল্টিক জাতিগোষ্ঠীর লোকেরা যুদ্ধে যাচ্ছে, 200 বছর ধরে ব্রিটিশদের সঙ্গে লড়েছে, কোনো যুদ্ধে তারা জিততে পারেনি, পরাভূত হয়ে আসছে, তাই তাদের ছাড়তে কেউ আসেনি। যে কজন সেনাবাহিনী থেকে এসছে তারা ওদেরকে সাদা রঙের ফুলের বোকে দিয়েছে, তার সব কটা ফুল সাদা গোলাপের, এরা যদি আদৌ ফিরে আসে পরাভূত হয়ে ফিরে আসে, এরা যদি ফিরে আসে পরাভূত হয়ে আসে তাদের জন্য কেউ ট্রাম্পেট বাজাবে না, এরা যখন ফিরবে হয় হাত পা ভেঙে ফিরবে আর নয় কফিনে বন্দি হয়ে মৃত অবস্থায় ফিরবে। তিনি এত সুন্দর করে পড়াতেন, শুধু সেন্ড অফ নয়, প্রত্যেকটা কবিতা যেন আমরা ছবির মতো দেখতে পারতাম। আমরা একবার জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কী করে এত সুন্দর পড়ান, অন্যেরা কেন পড়াতে পারেন না। উনি বলেছিলেন অন্যেরা কেন পড়াতে পারে না সে আমি জানি না, কিন্তু আমি মনে করি আমি আমার জীবন দেবতাকে সামনে রেখে, আমার জীবন দেবতা তোমারই মতো বাচ্চা ছোট ছেলে, আমি যদি আমার জীবন দেবতাকে পড়াতাম তাকে পড়াতে গেলে আমার যেটা যে এফর্টটা আমাকে দিতে হয়, যেভাবে পড়ালে তিনি ভালো করে বুঝবেন, আমি ঠিক সেইভাবে পড়াই, সেইভাবেই বোঝানোর চেষ্টা করি। প্রত্যেকটা কবিতা যখন তিনি পড়াতেন, ইংরেজি কবিতা পড়াতেন, আমরা মুগ্ধ হয়ে শুনতাম তার কাছে, যেন প্রত্যেকটা একটা গল্প,
আমরা 38টা ছেলে ছিলাম আমাদের গ্রুপে, সবাই একই কবিতার উত্তর লিখছি, কিন্তু প্রত্যেকে আমরা আমাদের নিজের ভাষায় লিখছি। আমাদের ভেতরের যে মৌলিক ভাবনা সেটি জাগরণ ঘটিয়ে দিত। এই হচ্ছে ব্রহ্মস্বরূপকে যদি সাধন ভজন করি তাহলে দেখবেন আমাদের জীবনের পরিবর্তন এমনভাবে আসবে যেটা অন্যকেও ভাবিত করবে। বলছেন, আমাদের প্রায় সকল কেন্দ্রেই দুবেলা আহারের পূর্বে এই শ্লোকটি সমস্বরে আবৃত্তি করা হয়। 230 নম্বর সূত্র, খুব সম্ভবত এটাই শেষ সূত্র। এখানে একটি গানের কথা বলা হয়েছে, রামপ্রসাদ এইভাবে বেশ একটি গান আছে, এটি পিলু বাহার রাগে, ইয়াত হচ্ছে তার তাল। মন বলি ভজ কালী, ইচ্ছা হয় তোর যে আচারে, গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপ করে, শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান, নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামামারে, যত শুনো কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে, কালী পঞ্চাশত বর্ণময়ী, বর্ণে বর্ণে নাম ধরে, চর্বচস্য লেজ্জ পেয় যত রস এ সংসারে, আহার করো মনে করো আক্তি দি শ্যামামারে। ভারি সুন্দর গান। মনো বলো ভজ ভজ কালী, মনো বলি ভজ কালী, ইচ্ছা হয় তোর যে আচারে। দেখুন, সাধককে একেবারে যেন সব কিছুর জন্য একবারে এই অপশান দেওয়া আছে, আমি আমার ইচ্ছে মতো ভগবানকে উপাচারে আচারে পুজো করতে পারি। এখানে কোনো রেস্ট্রিকশান রাখছেন না, একটা ওপেননেস রাখছে। আমরা যখন পড়তে গেছিলাম, শাস্ত্র পড়তে গেছিলাম, আমাদের আচার্য একটা ভারী সুন্দর কথা বলেছিলেন। বলেছেন, জানো হিন্দু ধর্মের একটা ভারী সুন্দর দিক হচ্ছে, হিন্দু ধর্মে হচ্ছে স্বয়ম্বর সভা বসানো আছে। বলছেন, পুরাকালে রাজকন্যাদের স্বয়ম্বর সভা বসত, রাজা ঢেড়া পেটাতেন যে আমার রাজকন্যা এবার বিবাহ করবে, দেশ বিদেশের সব সুরবীররা এসে সেই একটা নির্দিষ্ট দিনে বসত, রাজকন্যার পালকি তা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হতো, রাজা রাজকন্যার সঙ্গে একজন কথক ঠাকুর থাকতেন, প্রত্যেক কুমারের সামনে দাঁড়িয়ে সেই কথক ঠাকুর বলতে থাকতেন সেই সুরবীর রাজা কীর্তি, এই বলতে 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 যাকে পছন্দ হতো রাজকন্যা তার গলায় মালা দিতেন। বলতেন, আমাদের ভাবনাটাও ঠিক সেই রকম, একবারে লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী গোপাল গণেশ যত রকমের আছে সব রকমের অপশান দিয়ে আছে, তোমার যাকে ইচ্ছা হবে, যাকে তোমার ডাকতে ইচ্ছা করে তার গলায় তুমি মালা দিতে পারো, এই অপশানটা কিন্তু আর অন্য কোথাও নেই। মনো ভজ বলি ভজ কালী, ইচ্ছা হয় তোর যে আচারে, মা কালীকে পুজো করতে হয় তোমার উপাচার, যেভাবে পুজো করতে হয় সেটার ফ্রিডম তোমাকে দেওয়া আছে। এক করতে পারো গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপ করে, গুরুদেব তোমাকে যে মহামন্ত্র দিয়েছেন সেই মন্ত্র তুমি নিশিদিন জপ করে তাকে আরাধনা করতে হয়। কীভাবে আরাধনা করছি, না সেই তার নাম জপ করে সেই যে জপের যে ফল সব কিছু মা তোমার পাদপদে দিয়ে দিচ্ছি, আমার বোধ আর কিছু থাকলো না, নাম জপ করেছি তোমার, এর যা ফল হচ্ছে সবটা তোমার। মায়ের কথাটা খুব মানে অনেকটা ব্রড সেন্সে বলা, আমাদের ভেতরে হয়তো অতটা উদার্য আসবে না। মা গঙ্গায় স্নান করতে গেছেন, ফিরে এসছেন, সেই ব্রাহ্মণকে দান করেছেন, বলছেন এই দানের জিনিসটাও তোমার, দানের ফলটাও তোমার, মানে কোনো কিছুই তিনি নিতে চাইছেন না, তিনি আদ্যাশক্তি মহামায়া বলে এত বড় কথাটা বলতে পারছেন। কিন্তু এটা আমাদের অভ্যাসের বস্তু হওয়া দরকার। শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান। এই যে ঘুমোনো আমরা মনে করি একটা কীরকম কিছু তা নয়, আমি যে ঘুমোচ্ছি আমরা যেন সাষ্টাঙ্গ প্রণাম করি, মনে করছি যেন যে আমি যে শুয়ে আছি এটা সবটুকুই আমি যেন তাকে প্রণাম করছি, আর যখন চিন্তা ঘুমোবো তখন যেন তাঁর চিন্তাতে মগ্ন হয়ে যাবে। মহাপুরুষ মহারাজের কথাতে একটা ভারী সুন্দর পদ্ধতি বলে দেওয়া আছে, ঘুমোনোর সময় কীরকমভাবে ঘুমোবে। অনেকে জিজ্ঞেস করছেন শরীরগত কামনার বাইরে কেমন করে যাব, বলে কল্পনা করবে তুমি শিব ঠাকুর আর তোমার বুকের ওপর মা কালী যেন দাঁড়িয়ে আছেন, শিব যেরকম এরকম করে তার মুখের দিকে তাকিয়ে থাকেন সেই মায়ের মুখখানি যেন যে দৃশ্যমান হয়, ঠিক সেই রকম ওই ভাবতে ভাবতে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়া, একটা উচ্চ ভাবের মধ্যে দিয়ে যাও। নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামামারে, যখন আমরা কোনো কাজের জন্য এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি মনে যেন করি জগন্মাতা মাঝখানে বসে আছে, তাকে কেন্দ্র করে যাবতীয় কাজকর্ম করছি, তিনি যেন আমার কেন্দ্রবস্তু, জীবনের কেন্দ্রবস্তু, তার জন্য তাকে ঘুরে ঘুরে কাজ করছি। পূজনীয় আত্মস্থানন্দজি আমাদের একটা ভারী সুন্দর প্রসেস শিখিয়েছিল, আর আমি এখনও সেটা প্রয়োগ করি, বুড়ো হয়ে গেছি তাও এটা প্রয়োগ করতে আমার বেশ লাগে। উনি বলতেন, দেখবি বেলুড় মঠে ঠাকুরের মন্দিরটা এমনভাবে করা আছে তুই কোনোভাবে মন্দিরটাকে অর্ধ পরিক্রমা না করে যাওয়া যাবে। শিব হচ্ছেন
শিব ত্রিলোক জুড়ে আছেন, তাই দেখবেন শিব ঠাকুরকে ওই আমরা যখন বনবন করে পরিক্রমা করি ওটা বিধি নয়, অর্ধচন্দ্রাকারে শিবকে পরিক্রমা করতে হয়। যেমন চাঁদ এরকম গিয়ে এরকম, আপনারা যারা কেদারে গিয়েছেন দেখবেন কেদারের আরতিটা অর্ধচন্দ্রাকারে হয়, একদিক থেকে শুরু হয় একদিকে আসে আবার একদিকে ফিরে যায়, পুরোটা ঘুরে ঘুরে আরতি হয় না, কিন্তু যেখানে যাই দেখাক না কেন শিব হচ্ছেন ওই অর্ধচন্দ্রাকারে। উনি বলতেন দেখ যেদিক দিয়েই তুই যাস, তুই যদি ট্রাস্টি বিল্ডিংয়ে যাই তো এদিক দিয়ে এরমভাবে যেতে হবে, আর যদি খেতে যাস আবার ওদিক দিয়ে ওধার যাবি, তুই কখনোই পুরোটা ঘুরে আসবি না, কিন্তু বারবার পরিক্রমা করবি, ঠাকুর তোকে জায়গা করে দিয়েছেন, তিনি মাঝখানে বসে আছেন। বলছেন দেখ কী অদ্ভুত ব্যাপার, এখন যেখানে পূবের মাঠ যেখানে সভা টাভা হয় সেইখানে মন্দিরটা হওয়ার কথা ছিল, জল আসবে বলে বিজ্ঞান মহারাজ ওটাকে তুলে বর্তমান জায়গায় নিয়ে এলেন, কিন্তু যদি জল যদি না আসতো যদি ওই জায়গায় হতো তাহলে কিন্তু আমরা এই পরিক্রমা করার সুযোগটা পেতাম না। তাই তিনি বলছেন যে সব কাজ করবি বেলুড় মঠে, চেষ্টা করবি মন্দিরটাকে পরিক্রমা করে যেতে। এই বলছেন যত নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মাকে, যত শুনো কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে, কালী পঞ্চাশত বর্ণময়ী বর্ণে বর্ণে নাম ধরে, কালী পঞ্চাশত বর্ণময়ী, পঞ্চাশত বর্ণ অ আ ই উ, এই যে আমাদের একান্নটি বর্ণ আছে, তাই এই যে এই আমাদের সোড়ার ন্যাস করা হয়, সোড়ার ন্যাস কিন্তু আর কিছু নয় শুধু বর্ণগুলোকে ন্যাস, কালীর বীজ হচ্ছে ক্রিং, আমরা ন্যাস করি কীরকম অং ক্রিং অং, অং ক্রিং অং, আং ক্রিং আং, ইং ক্রিং ইং, ইং ক্রিং ইং, এরকম করে ধীরে ধীরে যেরকম আমরা ন্যাস করি সেরকম করি। আবার ঠিক পরের যেটা হবে সেটা হচ্ছে ক্রিং আগে যাবে মাঝখানে অঙ্গে, ক্রিং অং ক্রিং, ক্রিং আং ক্রিং, ক্রিং ইং ক্রিং, এরকম এইভাবে বীজটাকে সামনে রেখে বর্ণকে একবার অ থেকে অঙে যাবে আবার অং থেকে অতে আসবে, এইটা করা হয়। একান্নটা বর্ণ ওই ধ্যান মন্ত্রে আছে, পঞ্চাশত লিপিবিদ বিভক্ত মুখাদ পানবদ্ধ বক্ষস্থলাম ভাস্বন মৌলি নিবদ্ধ চন্দ্র সকলাম আপীন উত্তুঙ্গস্তনিম মুদ্রামক্ষগুণাম সুধাড্ড কলশম বিদ্যাঞ্চ হস্তাম্বুজৈ বিভ্রাণাম বিশদ প্রভাম ত্রিনয়নাম বাগদেবতামশ্রয়ে। এক অদ্ভুত সরস্বতীর মূর্তির কথা বলা আছে যা সরাসরি একান্নটা বর্ণ দিয়ে তৈরি, পঞ্চাশত লিপিবিদ বিভক্ত মুখাদ পানবদ্ধ বক্ষস্থলাম ভাস্বন মৌলি নিবদ্ধ চন্দ্র সকলাম, তার মাথায় অর্ধচন্দ্র রয়েছে, জটা হয়ে আছে, জটার ভিতরে আধখানা চাঁদ লাগানো আছে, ভাস্বত চন্দ্র মৌলি পঞ্চাশত বিভক্ত মুখাদ পানবদ্ধ বক্ষস্থলাম ভাস্বন মৌলি নিবদ্ধ চন্দ্র সকলাম আপীন উত্তুঙ্গস্তনিম, তার স্তনোদয় উঁচু হয়ে আছে। এর অর্থটা হলো এই, খারাপ অর্থে নেবেন না, যেমন ছোট শিশু বেড়ে ওঠে কিসে, মাতৃস্তনে, তার সেই মাতৃদুগ্ধে সে পুষ্ট হয়, ঠিক সেই রকম এই যে শব্দগুলো, এই শব্দগুলো আমাদের জ্ঞানবান করে দেয়, আমাদের নতুন জীবনের দেন, এটা হচ্ছে প্রাণবন্ততার প্রতীক। মুদ্রামক্ষ গুণাম সুধাড্য কালচম বিদ্যাঞ্চ হস্তাম্বুজে, দেবীর চারটে হাত, মুদ্রা মানে মৃগ মুদ্রা, মৃগ হচ্ছে ওয়ান পয়েন্টেডনেসের প্রতীক, মুদ্রাম অক্ষগুণাম জপমালা, জপমালা হচ্ছে নিরন্তর ঈশ্বরের নাম করা, মুদ্রাম অক্ষগুণাম সুধাড্য কলশম, বাঁহাতে একটা এই কলস আছে তাতে অমৃত রাখা আছে, সুধাড্য কলশম মুদ্রাম অক্ষগুণাম সুধাড্য কলশম বিদ্যাঞ্চ হস্তাম্বুজৈ, আর আরেক হাতে কী আছে, বিদ্যা আছে, বিশদ প্রভাম ত্রিনয়নাম বাগ দেবতামশ্রয়ে, কেমন তিনি জ্যোতির্ময়ী, তাকে দেখলে মনে হচ্ছে তার সারা শরীর থেকে জ্যোতি বেরিয়ে আছে, সেই ত্রিনয়না বাগদেবীকে আমি ধ্যান করি, আমি স্মরণ করি। বলছেন কালী পঞ্চাশত বর্ণময়ী বর্ণে বর্ণে নাম ধরে, সেদিনকে একটা সুন্দর লেখা পড়ছিলাম হোয়াটসঅ্যাপ, অনেক সময় অনেক ভালো ভালো গল্প লেখা সব দেয়, সেখানে একটা গল্প ইদানিং খুব চলছে, আপনারাও হয়তো দেখেছেন, আমি প্রয়োজনে উল্লেখ করছি, হঠাৎ করে মাথা এলো তাই বলছি। সেখানে বলছেন একটা ছোট্ট মেয়ে মন্দিরে, পাঁচ বছরের একটা মন্দিরে এসে, মেয়ে পাঁচ বছরের মেয়ে মন্দিরে এসে বিড়বিড় 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 করে ভগবানকে কিছু বলছে, পূজারী জিজ্ঞেস করলো হ্যাঁ হে তুই কী বলছিস, বলছে না অ থেকে সেই অনুস্বর অবধি সব বলে দিলুম, তো কেন বললি, না মন্ত্রগুলো তো ওরই মধ্যে আছে, মাকে বললাম ওরই মধ্যে তোমার তো মন্ত্র আছে, তুমি তার থেকে খুঁজে নাও, দেখুন কী সুন্দর কথা। এই যে আমরা বলছি না কালী পঞ্চাশত বর্ণময়ী বর্ণে বর্ণে নাম ধরে, এটা বুঝতে আমাদের কত কষ্ট হয়, কিন্তু ওইটুকু ছোট্ট শিশু সে বুঝে গেছে ওই অ থেকে অহের ভেতরে কোথাও না কোথাও মা তোমার মন্ত্র আছে, আমি বলে দিয়েছি, তোমার যেটুকু দরকার তুমি চয়েস করে নাও, একবারে সেই জাম
একবারে ছড়িয়ে দিয়েছি মণিমুক্তা, তোমার যেগুলো যেগুলো লাগবে তুমি তুলে নাও। তারপরে বলছেন, চব্য চস্য লেজ্জ পেয় যত রস এ সংসারে, আহার করো মনে করো আহুতি দি শ্যামা মাকে। এর দুটো দিক আছে, চব্য চস্য লেজ্জ পেয় না, যা 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 খাচ্ছি, ভাত শুক্ত আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা সেদ্ধ ডাল, হ্যাঁ, দু তিন রকমের তরকারি, আলু পোস্ত ঝিঙে ঢেঁড়ো সেনা তেনা, তারপরে মাছ মাংস দই মিষ্টি চাটনি যা কিছু আছে, পাঁপড় ভাজা এই সমস্ত যা কিছু আছে সব যখন খাচ্ছি মনে করছি আমি খাচ্ছি না আহুতি দিচ্ছি, মানে আমার সারা শরীরটা যেন আগুন অগ্নিস্বরূপ। এখানে একটা জিনিস বলা আছে, আমাদের সন্ন্যাসীদের আগুন স্পর্শ করার নিয়ম নেই, যে কারণে আমাদের হোম করার নিয়ম নেই, সন্ন্যাসীর আমরা হোম করতে পারি না, আমরা সন্ন্যাসের সময় পূর্ণাহুতি দিয়ে আগুনকে স্পর্শ করার এটা বেরিয়ে যায়, এটা হচ্ছে কথা। কেন এরকম নিয়ম নেই যে আমি আর এই জাগতিক কোনো কিছুর ভেতরে থাকব, রান্না করা মানেই তো জাগতিক সব কিছু সংসারটা চলছে তার মধ্যে থাকা, কিন্তু তার ইষ্টের পূজা করার অধিকার আছে এবং ওই হিসেবে আমাদের সঙ্গে এটা চালু হয়েছে যে ঠাকুরের পুজো করছি, ঠাকুরের নামে হোম করছি, সবই করছি, বাকি যা কিছু হচ্ছে হচ্ছে, ওইগুলো আলাদা। কিন্তু আমাদের নিত্য বিরজাহোম করতে বলা হচ্ছে, সন্ন্যাসীদের নিত্য বিরজাহোম করার কথা বলা হচ্ছে। তাহলে যে আগুনকে স্পর্শ করবে না সে হোম করবে কী করে? ওই কারণেই গেরুয়া পোশাকটা পরা। গেরুয়া দুটো দিক, একটা হচ্ছে এটা ত্যাগের প্রতীক, আর একটা হচ্ছে এটা আগুনের প্রতীক। নিজেকে আগুন মনে করো, নিজেকে আগুন মনে করে ওই একটা একটা করে আহুতি দাও। আপনি যখন নিজেকে আগুন মনে করবেন আপনার কাছে কোনো মলিন চিন্তা কোনো মলিন ভাবনা আপনাকে স্পর্শ করবে না। এই যে আহুতি দাও শ্যামা মাকে, তাতে বলতে হবে তো যে আমি নিজে আগুন আর যা কিছু ভাবনা চিন্তা সব তাতে নিবিষ্ট করে দিচ্ছি। আমি যখন আহুতি দেব খারাপ পচা কাটা বেলপাতা কিন্তু ভগবানকে দিতে পারি না, সেরাটা দিই, তাই আমার সমস্ত সেরা ভালো মন্দ যা কিছু আছে সব তোমায় অর্পণ করে দিচ্ছি। আহার করো মনে করো শ্যাম আহুতি দি শ্যামা মাকে, দুটো অর্থ, একটা হচ্ছে জাগতিক খাদ্যবস্তু যা কিছু দিচ্ছি তাই, আর মানসিক খাদ্যবস্তু যা কিছু দিচ্ছি সব যেন তাঁতে নিবেদন করে দিচ্ছে। কি সুন্দর একটা ছোট্ট গান, কিন্তু কত গভীর ভাবের কথা বলছে। রামপ্রসাদের এই প্রত্যেকটি গানের এক একটি ইয়ে আছে। পূজনীয় প্রেমানন্দজি চেয়েছিলেন, তা আমার দ্বারা হয়নি, অনেকগুলো চাওয়া ছিল, তার মধ্যে কিছু কিছু চাওয়া পূর্ণ হয়েছে, কিন্তু মহারাজ চেয়েছিলেন এই গানগুলোর বাংলা অনুবাদ হোক, একের পর এক বাংলা অনুবাদ হোক, আমি করে উঠতে পারিনি সময়ের অভাবে। কিন্তু এই রকম প্রত্যেকটি গান অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। মহারাজ কিছু কিছু গানের দেখবেন একবার পূজা সংখ্যায় বোধহয় আটখানা গানের তিনি এই বাংলা অনুবাদ তার এই সমস্ত করেছিলেন। আজকে আমরা এইখানেই থামব, এবং এই যেখানে এই গানের যে একবারে ইনার মিনিং যে কথাটি বলা আছে, এই যা কিছু করছি সব কিছু যেন আমি তাকে আহুতি দিতে পারি, তাতেই যেন লয় প্রাপ্ত হতে পারি, এই প্রার্থনা জানিয়ে আজকের মতো এখানেই আমরা শেষ করব। আগামী সপ্তাহে আমাদের এই ক্লাস হবে না, এই সপ্তাহে তো হওয়ার কথা ছিল না, আমার কলকাতায় যাওয়ার কথা ছিল, আগামী সপ্তাহে যেহেতু আমাদের এখানে চার দিন ধরে কোনো রকম ভেসেলই চললো না, আমি কলকাতায় আসতে পারি না। আগামী সপ্তাহে আমাকে অবশ্যই আসতে হবে ডাক্তার দেখানোর জন্য, তা অন্যান্য কাজের জন্য আসতে হবে। তাই দুর্গাপূজা তারপরের সপ্তাহে তো দুর্গাপুজোর বিজয়া দশমী, তাই আপনাদের সঙ্গে আবার দেখা হবে লক্ষ্মী পুজোর পর 22 তারিখে, 22শে অক্টোবর। ততদিন অবধি পরমার্থ প্রসঙ্গ বন্ধ থাকবে, আপনারা সবাই ভালো থাকবেন, এবং সেদিনকে আমরা ঠাকুরের ইচ্ছা হলে 231 নম্বর সূত্র দিয়ে শুরু করব। আগামী সোমবার দিন আমাদের পার্ষদ কথা আলোচনা হবে না, কারণ পার্ষদ কথা আলোচনা করলে শেষ করতে পারবো না। আমাদের কাছে অনেকে একটা বিশেষ বিষয়বস্তু নিয়ে অফলাইনে ক্লাস করার জন্য রিকোয়েস্ট এসেছে, প্রথম অনলাইনে করার জন্য বলেছিলেন কিন্তু সময় হবে না, তাই এটা অফলাইনে ক্লাস হবে, তার প্রথম পর্বটা অনলাইনে আগামী সোমবার দিন হবে পার্ষদ কথার বদলে। বিষয়বস্তুটা কী আমরা বলবো না, সেই নিহারঞ্জন গুপ্তের কালো ভ্রমণের মতো এটা একটা সাসপেন্স থেকে যায়। আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্য বাসিনামি টে লোকানাম বরধা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।